এক পরিবারের উপর আরেক পরিবারের আক্রমণে রক্তাক্ত হলেন দুজন। ঘটনা শুক্রবার রাতে কলসিমুড়া পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ডের বক্সনগর ব্লক টিলায়। আক্রমণে আহত দুজনকে শুক্রবার রাতেই বক্সনগর হাসপাতাল হয়ে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। এই ঘটনাকে সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ। কলমচোরা থানার পুলিশ তদন্ত শুরু করেছে। জানা যায়, শুক্রবার রাত 11টা নাগাদ বক্সনগর ব্লক টিলার বাসিন্দা মোতালেব মিয়ার বাড়িতে হামলা চালায় একই এলাকার হরিকৃষ্ণ সরকারের নেতৃত্বে 15 থেকে 20 জনের একটি দল। অভিযোগ, আক্রমণকারীরা সবাই সশস্ত্র অবস্থায় ছিল। তাদের আক্রমণে মোতালেকের স্ত্রী এবং বড় ছেলে ফারুক ইসলাম গুরুতরভাবে আহত হন। ফারুক ইসলামের মাথায় 6টি সেলাই লেগেছে। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে আক্রমণকারীরা পালিয়ে যায়। অভিযোগ, আক্রমণকারীরা মোতালেব মিয়ার বাড়ি থেকে নগদ 50,000 টাকা এবং 2টি স্বর্ণের হারও ছিনতাই করে নিয়ে যায়। তারা আমি ভাত খাইতেছি, ভাত খাওয়ার আমার ডাক দিয়ে আনছে তারা দুইজন। দুইজন ডাকবো, আনার পরে আবার আমি যখন কথা কইতেছি আইয়াছিরা বাইরের থেকে আইয়াছে, দুইজনে ওন লাইটটা ভাঙ্গে লাগছে, বাইরের লাইটটা ভাঙ্গে লাগছে, অন্ধকার করে গেছে, অন্ধকার করে গেছে, কই আইয়াছিরা আবার মনে করেন হাফ ডাক তে এলাম তো ছাদের নম্বর গেছে, আমি জানাইছি বাড়ি ঘর দরজা দরজা ভাঙ্গে লাগছে, বেসমেন্ট আমার মাথা ফাটাই লেছে, জানালো আনছি থানা পুলিশ আইনে আমরা জানাইছি, মামলা হইছে। আহত দুজনই শনিবার জিবি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। দুই পরিবারের ছেলে মেয়ের মধ্যে প্রণয় থাকায় এই হামলা বলে অভিযোগ। আক্রমণকারীরা গেরুয়া বাহিনীর লোক বলে এলাকাবাসীর বক্তব্য। রিপোর্ট, চ্যানেল 3 রথ।